সন্দেশখালির ঘটনায় উত্তপ্ত বেশ কয়েকটি রাজনৈতিক দল, যেখানে দেখা যাচ্ছে কয়েকটা থানাতেও ঘেরাও করছে, এবং আজকে দেখা যাচ্ছে হুগলির কামারকুণ্ডুতে এসপি অফিসের সামনেও কিন্তু একটা বিক্ষোভ দেখা যাচ্ছে বিজেপির কর্মীদের। উপস্থিত আছে বিজেপির কার্যকর্তারা এবং সেই সঙ্গে সাংসদ লকেট চ্যাটার্জি। বিজেপির কার্যকর্তারা বিভিন্ন বিধানসভা থেকে কিন্তু গিয়ে উপস্থিত হয়েছে হুগলি এসপি অফিস অর্থাৎ কামারকুণ্ডু। দেখাবো তারই বিস্তারিত রিপোর্ট নিউজ অগ্নিপদ্মায়। যারা এই ধরনের অত্যাচার করেছে তাদেরকে সামনে আনা হোক, এনআইএ তদন্ত হোক, এবং আমরা চাই যে এদের ফাঁসি হোক। মৃত্যুদণ্ড ছাড়া দ্বিতীয় কোনো শাস্তি এদের হতে পারে না। মাননীয় সুকান্ত মজুমদারের ওপর যে অ্যাটাক হয়েছে, ধিক্কার জানাই, এবং আমাদের আজকে এসপি অফিস ঘেরাও আছে, এবং পুলিশদের সবাইকে ক্ষমা চাইতে হবে যে ওই মহিলাদের বাঁচাতে পারেনি, সন্দেশখালি মহিলাদের, অথচ সুকান্ত মজুমদারের ওপর তারা অ্যাটাক করছে। পুলিশের তো এটাই কাজ, পুলিশ সন্দেশখালীদের শেখ শাহজাহানদের আটকাতে পারেনি, মেয়েদেরকে তাদের ঘরে পাঠিয়ে দিয়েছে, আর এখন আমাদেরকে আটকাচ্ছে, আমাদের মহিলাদের ওপর হাত দিচ্ছে, গায়ে হাত দিচ্ছে। পুলিশের ঘরে মনে হচ্ছে মা বোন নেই, তাদের মনে হচ্ছে সারা জীবনটা এইভাবেই চলবে। মমতা ব্যানার্জির বাড়ির মা বোনেদের ওপর সন্দেশখালী হতে চলেছে, সেই জন্য এই সকল সন্দেশখালী যারা মহিলারা রয়েছেন তাদের পাশে আমরা সবসময় আছি। এই সন্দেশখালী আমরা আর হতে দেব না, এই মহিলাদের বিচার চাই এবং শেখ শাহজাহানের ফাঁসি চাই। যে সকল লোক এই ধরনের মহিলাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে অত্যাচার করেছে তাদের শাস্তি না, আমরা সকলে বলবো মৃত্যুদণ্ড চাই। আর কোনো কিছু হয় মৃত্যুদণ্ডই একমাত্র রাস্তা, কারণ সব বাংলার মহিলা যারা এতদিন ধরে মুখ বন্ধ করে থেকেছে সন্দেশখালীতে, তাদের জমি নিয়ে নেওয়া হয়েছে, তুলছে, এবং সত্যি এই আওয়াজ শুনে বাংলায় বাকি যারা মহিলারা রয়েছেন তাদের আজকে সেই ভয়ের একটা বাতাবরণ তৈরি হয়েছে, এবং আজকে সেই ভয়ের বাতাবরণ থেকে তাদেরকে মুক্তি দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টির আমাদের রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার গত পরশু থেকে দুদিন ধরে তিনি ওখানে যাওয়ার চেষ্টা করেছেন, এবং তিনি যখন গেছেন তখন তাকে আটকানো হয়েছে, এবং রাত্রির বেলা অবধি তিনি সারা রাত ওখানে ধর্ণা দিয়েছেন। পরের দিন উনি আবার সরস্বতী পুজোর দিন সবাই যখন পুজোতে ব্যস্ত তখন তিনি সবকিছু সেই মা বোনেদের জন্য আজকে সন্দেশখালী যাওয়ার করছিলেন। আপনারা সবাই দেখেছেন যে কি করে তার তাকে যে আপনারা নিজের কাজ ভুলে গিয়ে তৃণমূলের পার্টির কাজ করতে শুরু করেছেন, দেশের কাজ করতে এসছেন কিন্তু ব্যক্তি বিশেষের কাজ করছেন। এখানে অনেক মহিলা পুলিশও রয়েছেন, আজকে তারাও মহিলা রয়েছে, উর্দি পরে আছে, আজকে তৃণমূলের নেত্রীর কথা তাদেরকে শুনতে হচ্ছে। কালকে সন্দেশখালী হয়েছে, আজকে এই সন্দেশখালী আরো অনেক জায়গায় সন্দেশখালী হতে পারে, আরো অনেক জায়গায় শেখ শাহজাহান হতে পারে। শেখ শাহজাহানকে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না, আমরা সবাই জানি 30% মুসলিম ভোট দরকার আছে, সেই জন্য খুলে খুলে তুলে তুলে খুঁজে খুঁজে হিন্দু মহিলাদের ওপর অ্যাটাক করা হচ্ছে, হিন্দুদেরকে তুলে নিয়ে আসা হচ্ছে, হিন্দু সমাজকে, হিন্দু মহিলাদেরকে অপমান, হিন্দু মহিলাদের মান সম্মান নষ্ট করে দেওয়ার খেলা চলছে। Come on!
জিহাদ নেই দরকার। হামলার প্রতিবাদে বিজেপি রাস্তায় প্রশাসন খুশিয়া, প্রশাসন জবাব দাও। শেখ শাহজাহানের ওপর হামলা হলো কেন, প্রশাসন জবাব দাও। শেখ শাহজাহানের রক্ষাকর্তা প্রশাসন বাংলা থেকে দূর হটো, পুলিশ তুমি উঠতে ছাড়ো। কর্মীকে, রাজ্য সভাপতিকে যখন তারা সন্দেশকারী যাচ্ছে তাদেরকে আটকাচ্ছে,